আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অগ্নিপথ প্রকল্পের বাতিলের দাবিতে সরাসরি রাষ্ট্রপতিকে ডেপুটেশন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার। লাল সতর্কতা উঠতেই তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীর বাঁধ মেরামতির কাজে নামল সেচ দপ্তর। পথ অবরোধ করে বিক্ষোভ মিনি এবং সুপার বাস কর্মীদের, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা, পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠল। এবার আসছে বিস্তারিত সংবাদে। অগ্নিপথ প্রকল্পের বাতিলের দাবিতে রাষ্ট্রপতিকে ডেপুটেশন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার। শুক্রবার জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হল সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে তপন গাঙ্গুলি কি বললেন শোনা যাক। সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। কেন্দ্রীয় সরকারের যে অগ্নিপথ প্রকল্প, সেই প্রকল্পের দাবিতে আজকে গোটা রাজ্যে এবং গোটা দেশে, অগ্নিপথ প্রকল্পের বাতিলের দাবিতে গোটা দেশে গোটা রাজ্যে আমাদের এই কর্মসূচি চলছে। কেন্দ্রীয় সরকার যে জুমলা নীতি জারি করেছে, বেকারদের নিয়ে যে তামাশা খেলছে, এই আজকে গোটা দেশে যেভাবে বেকার বৃদ্ধি হচ্ছে, সেই জায়গাটায় সেনাবাহিনীতে চার বছরের যে ঠিকা প্রথা নিয়োগ, আমরা এটা বিরোধিতা করছি। এবং এই ঠিকা প্রথায় সেনা নিয়োগের যে বাতিলের দাবিতে এবং স্থায়ী পদে নিয়োগের দাবিতে আমাদের হচ্ছে আজকের এই কর্মসূচি। এ বিষয়ে সদর বিডিও সুমন্ত দেবনাথ বলেন, সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা জলপাইগুড়ি ইউনিটের তরফ থেকে ওনারা আজকে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে ওনাদের তরফে যা ওনাদের বলার বিষয় মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবার জন্যে, আমাদের তরফ দিয়ে, আমাদের প্রশাসনের তরফ দিয়ে পাঠানোর জন্য আমাদের কাছে আজকে ওনারা আমাদের দাবিপত্র দিলেন এবং আমরা আমাদের এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেখাব। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে বৃষ্টি কমতেই বাঁধের উপরে ফাটল স্পষ্টভাবে লক্ষণীয়। তিস্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা বিপদের মুখে পড়ার আগেই বাঁধ মেরামতের কাজে নেমেছে সেচ দপ্তর। তিস্তা নদীর জলস্ফীতির কারণে লাল সতর্কতা জারি করেছিল সেচ দপ্তর। তবে দুদিন ধরে বৃষ্টি কম হওয়ায় জলস্তর কমেছে, আর জল কমতেই জলঢাকা দমোহনি থেকে তিস্তা সীমান্তের বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার তিস্তা কনস্ট্রাকশন বোর্ডের ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বাঁধের মেরামতি করতে জোর কদমে কাজ চলছে। তিনি আরও জানান, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, খড়িয়া গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকায় তিস্তায় বাঁধের ক্ষতি হয়েছে বেশি, আর সেই এলাকাতেই আগে কাজ করা হবে। সেই রেনকাটগুলো আমরা মানে ডিউ কেয়ার নিয়ে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে সেগুলোকে আমরা ঠিক করে দিচ্ছি, যাতে ফার্দার ডিগ্রেডেশন না হয় এবং সব কিছু যেন আমাদের কন্ট্রোলে থাকে। সেই জন্য আমরা এটা অলরাউন্ড আমরা ঘুরছি, মনিটর করছি, সব কিছুই আমরা এটা দেখে নিচ্ছি। দেখে নিয়ে যা যা অ্যাকশন নেওয়ার প্রম্পট অ্যাকশন আমরা নিয়ে নিচ্ছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাঁধ ভেঙে গিয়েছে, সেসব জায়গায় কাজ চলছে কত? যেখানে বাঁধ ভেঙে গিয়েছে আপনি জায়গার কথা বললে বেটার হয়, কোন জায়গাটা স্পেসিফাই করুন। তিস্তার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাঁধের কিছু অংশ জায়গা ধস নেমেছে। হ্যাঁ, সেগুলো তো নিয়ে নিচ্ছি। সেগুলো ধস নেমেছে ডিউ টু রেন কাট, নাথিং মোর দ্যান দ্যাট, ডিউ টু রেন কাট। সেগুলো আমরা কিন্তু টেক আপ অলরেডি করে ফেলেছি এবং জলপাইগুড়ি টাউনের ওপর তিস্তার ব্রিজের ডাউন স্ট্রিমে প্রবাবলি বিবেকানন্দ নগর বিবেকানন্দ পল্লী, সেখানেও আমরা অলরেডি টেক আপ করে ফেলেছি। সুতরাং যেগুলো আমাদের চোখে পড়ছে যে এনডেঞ্জার কন্ডিশনে আছে বা হতে পারে, স্পিল করে জল ঢুকতে পারে, যেখানে অমৃত প্রজেক্ট পিএইচি, সেখানে কিন্তু আমরা অলরেডি টেক আপ করে ফেলেছি, এটাকে মনে করবো, সেটাকে অলরেডি টেক আপ করে ফেলেছি এবং
এমনিও ডিএম ম্যাডামের কিছু কিছু রেকমেন্ডেশন মালবাজারের সরকার পাড়া সেটা আমরা টেক আপ করেছি, যদিও সেটা আমাদের মানে অ্যামেন্ডমেন্ট নয়, এটা কমিউনিকেটিং মিনস, সেটা আমি ডিউ কেয়ার নিয়ে টেক আপ করেছি। আবার আমাদের দুদুয়া রিভারের ওপর এক জায়গায় ভেঙে গেছিলো, সেটাও আমরা কমপ্লিট করে ফেলেছি, মানে আজকেই ফিনিশ হয়ে যাবে। এরকম যেখানে যেটা হচ্ছে সেটা আমরা তৎক্ষণাৎ আমরা করে ফেলছি, আর যেখানে ব্লকের এন্টায়ারলি আমাদের নয় অথচ ব্লকের ব্যাপার, ব্লককে আমরা টেকনিক্যাল গাইডেন্স দিয়ে দিচ্ছি, ইভেন এস্টিমেট ফ্রেমও করে দিয়েছি, এরকমও ঘটনা আছে যে যতটা আমাদের ক্ষমতার মধ্যে হচ্ছে আমরা টিল ডেট আমরা নিরলসভাবে সাইট ভিজিট করছি, আমি এবং আমার সমস্ত টিম, এবং আমরা কিন্তু এটা ডিউ কেয়ার নিয়ে সঙ্গে সঙ্গে যেখানে যেটা দরকার সেটা আমরা করব। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির কদমতলায় শিলিগুড়ির মধ্যে চলাকালীন মিনি এবং সুপার বাসের কর্মীদের মধ্যে বৃহস্পতিবার হওয়া বচসাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলো। মিনি বাস কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এরপরেই পুলিশ আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেন মিনি বাস সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে অভিযোগ করে মিনি বাস ওনার্স সংগঠনের সম্পাদক প্রদীপ কর্মকার জানিয়েছেন, অপরদিকে সুপার বাসের কন্ট্রাক্টর রাজীব ঘোষ এবং আপ্পুদে অভিযোগ করে জানান, মিনি বাসের স্টাফরা আমাদের সুপার বাসের দুজনকে মারছে, আমাদের যে টাইম কিপার আছে এখানে তাকে বুকে মারা হয়েছে, তাকে এক্স রে করে নিয়ে আসলাম, এক্স রে রিপোর্ট নিয়ে আসলাম, তার বুক ব্যথা করছে, এখন মিথ্যা অভিযোগ করে স্টেটমেন্ট দিচ্ছি। আর ওরা বলছে যে আপনারা নাকি যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেন। না না না, কোথায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করেন, আজকে মনে করেন কথার কথা, একটা কোনো স্টুডেন্ট ভুল করে যদি উঠে যায় কলেজে নামবে তাকে কি আমি শিলিগুড়ি নিয়ে নামবো, তাকে বলা হচ্ছে এটা সুপার বাস উঠবা না লোকাল বাসে যাওয়া, সেটা তো সময় সাপেক্ষ না, তার জন্য কি আমরা লোকাল করতে করতে যাবো? ওনারা থানায় গেছে অভিযোগ করেছে। হ্যাঁ, ওনারা থানায় গেছে অভিযোগ করছে, আমাদের অভিযোগ আমরাও করে আসছি। জলপাইগুড়ি শিলিগুড়ি এখন যে মনে করো যে বালাসন ব্রিজটা ভাঙছে, তার জন্য শিলিগুড়ি প্রশাসনের তরফ থেকে স্টেট বাসকে দার্জিলিং মুম্বই ওদিকে ঢোকানো হয়েছে, আশিগড় হয়ে আসে। এবার আমাদের হচ্ছে এয়ারপোর্ট থেকে আসতে হয়, তো যেহেতু এয়ারপোর্টে এখন স্টেট বাস থাকতেছে না, তার জন্য এখন আমরা যখন গাড়ি লাগাচ্ছি তখন আমাদের গাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে, তো যেহেতু স্টেট বাস ওদিক দিয়ে এখন অনেক প্যাসেঞ্জাররা জানেও না হয়তো ওদিক দিয়ে যাতায়াত করে, তা আসার পথে যখন আমরা আসতেছি তখন আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, ভিড় হওয়ার পর যখন আমরা কালেকশন করতেছি অলরেডি কালেকশন করতে করতে ভর্তি চলে আসে, আসার পর যখন কালেকশন করলাম তখন আমাদের কলেজটার নাম কলেজের একটা স্টুডেন্ট বসেছিল, আমি কন্ডাক্টর, ঠিক আছে, তো এবার আমি তার কালেকশন করলাম, তখন আমি বললাম বুনু আমার গাড়ি তো এখানে দাঁড়াবে না, পিছনে একটা মিনি বাস আছে, তো বলো ঠিক আছে দাদা আমাকে একটু আগে নামিয়ে দিই, তো আমি স্টপিজটা ছাইরে ওকে একটু আগে নামাই দিলাম, আমি একটু কষ্ট করে হাইট দিয়ে এমন কোনো দূরে নামাই নেই, তো সেটা আবার সেই মিনি বাসটা আমাকে আবার দেখছে, কিন্তু ওর যে স্টপিজে দাঁড়ায় সে স্টপিজের প্যাসেঞ্জার ছিল, আমি সেই প্যাসেঞ্জার উঠেই নেই, কিন্তু যেহেতু দেখছে আমি একটা দূরে একটা লেডিসকে নামাইলাম, স্টুডেন্টকে নামাইলাম, তো সেটা এসে ওরা জলপাইগুড়ি স্ট্যান্ডে এসে আমাকে গালাগালি, আমার খালাসি ওকে হাতাহাতি করছে, মার দিচ্ছে, আমাকেও মার দিচ্ছে, প্লাস তোমার আমাদের টাইমকিপার সে ঠেকাইতে গেছে তাকেও মাইক দিচ্ছে, ওই যে এক্সরে করে আসলো কাগজটা একটু দেখা, এই যে সেটা হচ্ছে মিনি বাসের স্টাফ নাম তাপক, ঠিক আছে,
তো এবার ঘটনা কি হলো, তখন আমরা টাকা রিং করতে গেলাম। এবার আমি কালেকশন করছিলাম, আমার হাতে কিছু টাকা ছিল, সেই টাকারও চিন্তাই করে নাই, কিন্তু ধস্তা দিতে আমার টাকা পয়সাগুলো ছিঁড়ে গেছে, আমরা তো ক্যাচাল করবো না। তখন আমি বাধ্য হয়ে আমি আজকে থানায় গিয়ে একটা ডায়রি করবো, এটাই হচ্ছে আমাদের মানে কথা। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়ে 2014 সালের চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথি খুঁজে বার করার কাজ শুরু করল জেলা প্রাথমিক সংসদ। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় বলেন, কিছু নথি পাওয়া গেলেও এখনও পর্যন্ত বেশ কিছু নথি পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। তিনি আরও বলেন, স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে তাদের কাছে চিঠি দিয়ে 2014 সালের জলপাইগুড়ি জেলায় যারা প্রাথমিক নিয়োগ পেয়েছিলেন তাদের কাগজপত্র খুঁজে বের করা হচ্ছে। খুবই তাড়াতাড়ি সময় মতো নথি শিক্ষা দপ্তরকে পাঠানো হবে। প্রাথমিক টেট নিয়ে দুর্নীতি হয়েছে, আমি বলবো দুর্নীতি হয়েছে কি হয়নি এটা বিচারাধীন, এটা আমি বলতে পারবো না যেটা দুর্নীতিগ্রস্ত কিংবা দুর্নীতি মুক্ত, যেটা বিচারাধীন আছে সেটা আদালত বলবে, এটা আদালতের বিষয়। তবে আমাদের কাছে ডিপার্টমেন্টের যেটা নির্দেশিকা আসছে যে 14 সালের টেট বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা নেওয়া এবং প্যানাল পর্যন্ত যাদেরকে এখানে অ্যাপয়েন্টেড করা হয়েছে থ্রু জলপাইগুড়ি ডিপিএসসি, তাদের কাউন্সেলিং থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত ধাপে ধাপে কতগুলো দেওয়া হয়েছে তার সংখ্যাটা জানতে চেয়েছেন। সেটা আমরা হয়তো অফিসেরই এর মধ্যে কারবাই শুরু করে দিয়েছি, আমার অফিস স্টাফ দিন রাত খাটছে এগুলোকে পুরনো আজ থেকে 5-7 বছর আগেকার যত কাগজপত্র নথি আছে সেগুলো আমরা ঘেঁটে দেখছি, দেখে কিছুটা হয়তো পাওয়া যাচ্ছে, কিছুটা হয়তো পাওয়া যাচ্ছে না এরকমও মনে হচ্ছে, তবু হয়তো সবটাই আমরা পেয়ে যাব আশা করি, পাওয়া গেলে আমরা সম্পূর্ণভাবে নির্দিষ্টভাবে পাঠিয়ে দেব। আচ্ছা বলছি, এই যে 200 কতজনের একটা লিস্ট বেরিয়েছে আদালত নির্দেশ দিয়েছে তাদের সরিয়ে দেওয়ার জন্য, সেই লিস্টে কি জলপাইগুড়ির কেউ আছে? 269 জনের যে টার্মিনেট একটা গল্প আপনারা শুনছেন, আমিও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত জলপাইগুড়ি জেলায় সেরকম কোনো লিস্ট আসেনি। ভবিষ্যতে যদি এসে থাকে তাহলে আমাদের যেরকম নির্দেশ দেবে সেরকম আমাদের কাজ করতে হবে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জলপাইগুড়ি পৌরসভার কর্মীবর্গকে পুরনো ছন্দে ফিরিয়ে এনে নতুন উদ্যমে কাজে নামার আহ্বান জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। 1855 সালে পথ চলা শুরু, করোনা অতিমারিতে সংঘবদ্ধভাবে কর্মসংস্কৃতির ধারাকে অব্যাহত রেখে টানা 2 বছর নাগরিক পরিষেবা দিয়ে আসা জলপাইগুড়ি পৌরসভায় নতুন উদ্যমে কর্মীদের সঠিক সময়ে কাজে নামার আবেদন জানালেন স্বরূপবাবু। শুক্রবার তিনি চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্যদের জন্য নির্ধারিত কার্যালয়ে পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মীদের ডেকে এনে এই আবেদন করলেন। দেখুন, আমাদের এখানে দীর্ঘদিন করোনার একটা আবহ ছিল, সেই করোনার আবহের পরিপ্রেক্ষিতে সমস্ত কাজই তো সেই সময়টা ওইভাবে করা সম্ভব হয়নি, যেহেতু একটা ক্রাইসিস চলছিল, তাই সেই ক্রাইসিস কীভাবে মেটানো যায় সেটাই তখন পুরসভার উদ্যোগ ছিল। পরবর্তী সময়ে বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর, নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পর বোর্ড কেবলমাত্র 22 তারিখেই আমাদের জলপাইগুড়ি পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। তারপর থেকেই মিউনিসিপ্যালিটির বোর্ডে আমাদের আলোচনা হয় ওয়ার্ক কালচারটা ফিরিয়ে আনা। ন্যাচারালি আমরা ওয়ার্ক কালচার ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা সেটা আজ থেকে আমরা শুরু করে দিলাম, আপনারা সেটা দেখলেন, এবং আমাদের জলপাইগুড়ি পৌরসভার যারা বিভিন্ন বিভাগ রয়েছেন সেই সমস্ত বিভিন্ন বিভাগে যারা স্টাফ আছেন তাদেরকে আজকে আমরা এই বার্তাটা দিলাম যে আপনারা এই দুঃসময়েও আপনারা অনেক দায়িত্ব নিয়ে পালন করেছেন, করোনার সময় সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়েছেন, আসুন আমরা ওয়ার্ক কালচারটাকে ফিরিয়ে আনি, এবং সেটা যে টাইম অর্থাৎ 11-11:15 মধ্যে মিউনিসিপ্যালিটিতে আপনাকে এসে অ্যাপিয়ার করতে হবে, অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার আছে তাতে সই করতে হবে, এবং কাজের যে আবহ, কাজের যে পরিবেশ সেটা ফিরিয়ে আনার জন্য আমরা একটা বার্তা দিই, এবং আপনি দেখবেন আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল থেকে এখানে জলপাইগুড়ি পৌরসভায় সমস্ত স্টাফ ঠিক
11টা থেকে 11:30টার মধ্যে ঢুকে তাদের দায়িত্ব বুঝে নেবে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ধুলোর মধ্যে জেরবার অবস্থা, ছোট বড় গাড়ি থেকে পথ চলতি সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। জলপাইগুড়ি শহরের গৌড়ীয় মঠ থেকে শনি মন্দির পর্যন্ত এসডিএর রাস্তায় কাজ শুরু হলেও অস্বাভাবিক ধুলোয় চলা ফেরাই দায়ী হয়ে পড়েছে। বৃষ্টি হলে ধুলো প্রশমিত হয়, কিন্তু ফের রোদ হলেই ধুলোর তাণ্ডব, সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ পথ চলতি সাধারণ মানুষের। প্রতিদিনই এই পথে টোটো নিয়ে চলাচল করেন সনজিৎ সরকার। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, হাসপাতাল সহ জেলা শাসক দপ্তর প্রভৃতি জায়গায় যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে, কিন্তু ধুলোতে যা অবস্থা তাতে চলাচল করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত রাস্তা ঠিক করার আবেদনও জানিয়েছেন তিনি। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, দ্রুত রাস্তা মেরামত করলে সকলের সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি। সমস্যা তো আছে, রাস্তাটা ভাঙা আছে না, এই যে পাথরগুলি দিচ্ছে তারপরে তো ধুলাগুলো হচ্ছে না। রাস্তাটা ভালো হোক, রাস্তাটা ভালো হলে যাতায়াত সুবিধা হবে। আর এটা তো তোমার বিডি অফিসের রাস্তা, তারপরে তোমার কী বলে ডিএম অফিসের রাস্তা, তারপরে হসপিটালের রাস্তা, ঘরে একটা মানে দরকারি রাস্তা। রাস্তার অবস্থা তো পুরো জঘন্য, এই রাস্তা দিয়ে ধুলার জন্য যাওয়া যায় না। একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ির কামতাপুর ভাষা একাডেমিতে স্মারকলিপি তুলে দিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শহরের একাডেমি দপ্তরে স্মারকলিপি তুলে দেওয়া হয়। কমিটির তরফ থেকে মনোরঞ্জন রায় জানিয়েছেন, 2020-21 সালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও তার টাকা অনেকেই পাননি, প্রায় 2,95,00,000 টাকার কোনো হিসেব নেই। সে নিয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি হয়েছে। দুই কর্মী কাজ করলেও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এছাড়াও একাডেমির সদস্য থেকে বাদ দেওয়া দুজনকে দ্রুত সদস্য করে তোলার দাবিও জানানো হয়েছে। এই দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মানি মিতেন ছেত্রী মহাশয়, আজ আমরা ডেপুটেশন দিছি ভাষা একাডেমির সংক্রান্ত বিষয়ে। কান্তাপুরী ভাষা একাডেমি, কান্তাপুরী ভাষা সংস্কৃতি রক্ষণাবেক্ষণ আরও উন্নয়নের বাদে এই কান্তাপুরী ভাষা একাডেমি তৈরি করেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে এই কান্তাপুরী ভাষা একাডেমির দুজন কর্মী তার পারিশ্রমিক পান না। সেই বাদে হামলা রাজ্য সরকারের জানাবার চাই। তাছাড়া 2021-21 অর্থবর্ষে কামতাপুরী ভাষা একাডেমির সহযোগিতায় আরও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অর্থায়ন করলে বিভিন্ন সাংস্কৃতিক মহোৎসব হয়েছিল, সেই উৎসবগুলার যে বিল আছে সেই বিলগুলো কার কার নামে স্যাংশন হয়েছে সেগুলো কিন্তু আজই পর্যন্ত হামলা জানিবার পারি নাই। তা হামলা চাই যে অতিসত্বর তদন্ত কমিটি বসানো হোক, কার কার নামে এই বিলগুলো স্যাংশন হয়েছে। পূর্বতন 2,95,00,000 টাকার বিল যেগুলো পাস হয়েছিল এবং আরও যে বিলগুলো বাকি আছে সেই বিলগুলো কার কার নাম আছে, কার অ্যাকাউন্টে সেই বিলগুলো পরবর্তীতে রিলিজ হবে, সেটা রাজ্য সরকার অনতিবিলম্বে পরিষ্কার করুক, যাতে সত্যিকারের আয়োজক কমিটিগুলা বকেয়া বিলগুলা পায়। জলপাইগুড়ি থেকে ধীমান রায়, রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রপিলোর
এক্সক্লুসিভ শোরুম, সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবে এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। AIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস শিল্প সমিতিপাড়া জলপাইগুড়ি। ডলফিন ওয়াশ সেন্টার, এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইটালিয়ান যন্ত্রের সাহায্যে উন্নত প্রযুক্তিতে দুচাকা চার চাকার যানবাহন পরিষ্কার করা হয়। মিলবে ইনডোর আউটডোর পরিষেবা, তাও আবার আপনার বাজেটের মধ্যে। এখানে ভ্যাকিউম ক্লিনার, ফোম ওয়াশ, কালার ফোম ওয়াশ, ডিজেল ওয়াশ সহ বিভিন্ন পরিষেবা পাবেন। তাই নিজের প্রিয় গাড়িকে সম্পূর্ণ যত্নে পরিষ্কার করে তুলতে আজই চলে আসুন ডলফিন ওয়াশ সেন্টারে। ডলফিন ওয়াশ সেন্টার, হলদিবাড়ি শিলিগুড়ি বাইপাস রোড, পান্ডাপাড়া, কালীবাড়ি। ফোন নাম্বার 8509473205। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XF, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। ফের জলপাইগুড়ির কোতোয়ালি থানা সাদা পোশাকের পুলিশের সাফল্য। চুরির 48 ঘন্টার মধ্যে উদ্ধার করা হলো চুরি যাওয়া সামগ্রী, গ্রেপ্তার 3 জন। খবর প্রকাশ্যে আসে গত 21 জুন জলপাইগুড়ির দিনবাজার থেকে একটি টোটো চুরি হয়েছিল। কোতোয়ালি থানায় চুরির অভিযোগ দায়ের করেন রংধামলির জনৈক বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। 3 জনের বাড়ি রাজবাড়িপাড়া এলাকায় বলে খবর, পাহাড়পুরের জালিয়াপাড়া পাণ্ডাপাড়ায় তাদের বাড়ি বলেও পুলিশ সূত্রে খবর। চুরি যাওয়া টোটোটি পাহাড়পুরের জালিয়াপাড়া থেকে উদ্ধার হয়। পাশাপাশি 4টি টোটোর ব্যাটারি উদ্ধার হয়েছে পাণ্ডাপাড়া থেকে। ধৃত 3 জনকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘ 6 মাস ধরে বন্ধ রয়েছে কারখানা। বন্ধ কারখানা খোলার দাবিতে আন্দোলনে সামিল তৃণমূল শ্রমিক সংগঠন। দীর্ঘ 6 মাস ধরে বন্ধ বেরুবাড়িতে অবস্থিত চা কারখানা। বিনা নোটিশেই রাতের অন্ধকারে বন্ধ করে পালিয়ে যায় মালিকপক্ষ বলে অভিযোগ শাসক দলের সংগঠনের। এখানে প্রায় 100+ কর্মী কাজ করেন, তাঁদের সংসার অতিবাহিত করেন। তাই চা বাগান খোলার দাবিতে দুপুরবেলা থেকে আন্দোলনে নামলেন তাঁরা। TIS, WU, INTTUC, সেন্ট্রাল কমিটি, WB এর সভাপতি স্বপন সরকারের নেতৃত্বে চলে এই আন্দোলন। বেরুবাড়িতে যে শিবালিক চা কারখানা, 6 মাস হলো মালিক এখান থেকে বন্ধ করে চলে গেছে। তাদের পারিবারিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, শ্রমিকের কোনো ব্যাপার না। তা আমি একটা কথাই বলতে চাই, শ্রমিকরা দীর্ঘ বছর থেকে কাজ করে এই শিবালিক চা কারখানায়, কি কারণে মালিক অবৈধভাবে বন্ধ করে চলে গেল? শ্রমিক সহযোগিতা করে, শ্রমিকরা কাজ করে, তাদের হাজিরা মজুরি বেতন নেয়, কিন্তু মালিক অবৈধভাবে বন্ধ করে চলে গেল। আজকে প্রায় 100 লেবার শ্রমিক কর্মচারী আজকে অসহায় অবস্থায় রাস্তার মধ্যে।
পড়ে আছে, তারা কি করবে? আমি এখানে আমরা গেটের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে আপনাদের মিডিয়ার সামনে আমি এটাই বলতে চাই, অবিলম্বে চা কারখানা খুলতে হবে। আমরা নিশ্চয়ই লেবার দপ্তরে অভিযোগ দায়ের করেছি, আমরা নিশ্চয়ই লেবার দপ্তরে মালিকদের ডাকবে, যদি মালিকরা না যায় আগামী দিনে বৃহত্তর আন্দোলন এই শ্রমিকরা করবে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শুক্রবার সকালবেলায় নাগরাকাটার ভগতপুরের চা বাগানে ঢুকে পড়ল এক পাল বুনো হাতির দল। এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রসঙ্গত, এই হাতির দলটি এদিন ভোর রাত্রে ডায়না অঞ্চল থেকে বেরিয়ে ভগতপুর চা বাগানের 9 নম্বর সেকশনে চলে আসে। সকাল 7টা নাগাদ যখন শ্রমিকরা এই সেকশনে কাজ করতে আসেন, তখনই তারা হাতির দলকে দেখতে পান। হাতির দলটি থাকায় ওই সেকশনের কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন খুনিয়া এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা, চলে আসেন নাগরাকাটার থানার পুলিশও। বেলা 10টা নাগাদ হাতির দলটিকে ঘাটিয়া নদী পার করিয়ে চা বাগানে ঢুকিয়ে দেওয়া হয়। বনকর্মীরা হাতির দলটির উপরে নজর রেখে চলেছেন বলেও খবর। জলপাইগুড়ি কৃষি দপ্তরের সহযোগিতায় সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বরের বিভিন্ন এলাকায় কৃষকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে উপস্থিত ছিলেন সদর ব্লক সহকৃষি অধিকর্তা শুভ কুমার দাস, জেলা সহকৃষি অধিকর্তা কিঙ্কর দে তোফদার, ব্লক অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন অফিসার সজল দত্ত, ফার্মার্স ক্লাব সম্পাদক দশরথ দাস প্রমুখ। এই দিনের কৃষক প্রশিক্ষণে পুরুষ মহিলা মিলে মোট 35 জন কৃষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে প্লাস্টিক ফাইল, পেন, খাতা, কৃষিকাজের বই দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে বই উপহার দেওয়া হয়। ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষের কাজে ব্যবহার করার জন্য নিম তেল, জিঙ্ক এবং কীটনাশকও বিতরণ করা হল। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দুই গাছ ভরা লটকা, যা দেখতে অপূর্ব সুন্দর বলেই মনে হচ্ছে। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় দীপু চন্দ্র করের বাড়িতে 7 বছরের 2টি লটকা গাছ আছে। সেই দুটিকে সামান্য গোবর সার দিয়েই পরিচর্যা করে আসছেন তিনি। এইভাবে পরিচর্যা করে গাছের ফল অফুরন্ত এবং খেতে দারুণ মিষ্টি। করোনার জন্য 2 বছর রথ হয়নি, এবারে রথযাত্রা অনুষ্ঠান হবে, তাই এই ফল ভালো বিক্রিও হবে এমনটাই আশা করছেন লটকা গাছের মালিক দীপুবাবু। দুইটো লটকা গাছ দেখা যাচ্ছে, কত বছরে? 8-9 বছরে। কেমন ফলন হয়? ফলন ভালো হয়, ফলনও ভালো হয়, মিষ্টিও আছে। পরিচর্যা কিভাবে করেন? এই অল্প একটু সার টার দেই, গাছগুলো পরিষ্কার করতে হয়, লটকানো হয়। কি সার দেন? হ্যাঁ, কি সার? এই গোবর ছাই, অল্প রাসায়নিক সার দেই অল্প। মানে এইটা কি শখে লাগিয়েছিলেন? হ্যাঁ, শখে। একই বয়স দুটো গাছে? হ্যাঁ, একই বয়স। তারপর লটকাগুলো হওয়ার পর কি করেন? লটকা বিক্রি করি, কিছু কিছু পাড়ার লোককে দিয়ে দিই। সামনেই তো রথযাত্রা। হ্যাঁ, সামনে রথযাত্রায় বিক্রি করি। এবার কি আশা করছেন বিক্রি ভালো হবে? হ্যাঁ, বিক্রি। গত 2 বছর তো করোনার জন্য রথ হয়নি। রথ হয়নি, আমরা বিক্রি করতে পারিনি। এবার এবার বিক্রি করবো আশা করছি। এই যে গাছ ভর্তি যে লটকা, দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অগ্নিপথ প্রকল্পের বাতিলের দাবিতে সরাসরি রাষ্ট্রপতিকে ডেপুটেশন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার। লাল সতর্কতা উঠতেই তিস্তা, জল, ঢাকা সহ বিভিন্ন নদীর বাঁধ মেরামতির কাজে নামল সেচ দপ্তর। পথ অবরোধ করে বিক্ষোভ মিনি এবং সুপার বাস কর্মীদের, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা, পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।